দাও দাউ করে জ্বলছে আগুন পুড়ছেন এক ব্যক্তি ভয়ঙ্কর এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতের বাইরে শুক্রবার স্থানীয় সময় বিকেলে আদালতে তখন চলছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার কাজ এমন ঘটনায় হতবম্ব হয়ে পড়েন আশপাশের সবাই প্রত্যক্ষদর্শীদের বরাত্বে জানা যায় ওই ব্যক্তি পার্ক থেকে হেঁটে এসে একটি ক্যান বের করে শরীরে দাহ পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দেন তার আগে হাতে থাকা কিছু কাগজ ছুঁড়ে ফেলেন তিনি এ সময় একেবারে শান্ত ছিলেন সাত্রিশ বছরের ওই যুবক কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন পুলিশ এ সময় চার পুলিশ সদস্য আহত হন এরই মধ্যে দগ্ধ ব্যক্তিকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ শরীরে আগুন দেয়া ব্যক্তির নাম ম্যাক্সওয়েল আজারেলো তিনি ফ্লোরিডার বাসিন্দা বলে জানায় পুলিশ ট্রাম্পের ঐতিহাসিক ফৌজদারি মামলায় বিচার কাজের জন্য বারো সদস্যের পূর্ণ জুরি বাছাইয়ের পরই এই হতবাক করা ঘটনা ঘটল তবে ম্যাক্সওয়েল কেন এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি তার এমন কর্মকাণ্ডের পেছনে কেউ জড়িত কিনা সেই বিষয়টিও গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার এদিকে আদালতে ট্রাম্পের বিচার শুরুর প্রথম দিনে বিক্ষোভকারী সহ উৎসুক জনতা ভিড় করেছিল আগুন দেয়ার ঘটনা ট্রাম্পের বিচারের কাজের সঙ্গে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা এখনও জানা যায়নি তবে ম্যাক্সওয়েলের ছুঁড়ে ফেলা কাগজ পর্যবেক্ষণ করে কারণ জানানো হবে বলেও জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আফরিন মৌ সময় সংবাদ